বড় আমি, ভালো আমি। একটি সুন্দর উপাখ্যানের মাধ্যমে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করব। একসময় দেবতাগণ এবং অসুরগণের মধ্যে প্রবল যুদ্ধ। সেই যুদ্ধে দেবতাগণ ভগবানের শক্তিতেই জয়লাভ করলেন। জয়লাভের পর তারা দেবতাগণ ভগবানের কৃপার কথা ভুলে গেলেন এবং দেবতাগণ মনে করতে লাগলেন যে নিজেদের বাহুবলে, নিজেদের দক্ষতায় তারা জয়লাভ করেছেন এবং যত যশ, প্রতিষ্ঠা, প্রশংসা সমস্ত কিছু নিজেরাই আত্মসাৎ করতে লাগলেন এবং ভগবানের কৃপার কথা সব দেবতাগণ ভুলে গেলেন। তারা দম্ভ অহংকারে পরিপূর্ণ হয়ে গেলেন। ভগবান দর্পহারী, তিনি অহংকারকে, কারোর মধ্যে অহংকার এলে সেটাকে বিনাশ করেন। তখন ভগবান দেখলেন যে দেবতাগণের এই অহংকারকে বিনাশ করতে হবে। তখন এক মহাপুরুষের রূপ ধারণ করে ভগবান দেবতাদের কাছে পৌঁছে গেলেন। দেবতাগণ তারা বুঝতেই পারলেন না যে ইনি কে। তখন তার মধ্যে থেকে অগ্নিদেবকে দেবতাগণ বললেন যে তুমি যাও আর এই মহাপুরুষের পরিচয় নিয়ে এসো। অগ্নিদেব সেই মহাপুরুষের কাছে উপস্থিত হতেই তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? অগ্নি বললেন, আমি অগ্নি। তখন ভগবান বললেন, তোমার কি ক্ষমতা আছে? তখন অগ্নিদেব বললেন, এই সংসারের যে কোনো বস্তুকে নিমিষের মধ্যেই আমি ভস্ম করে দিতে পারি, দগ্ধ করে দিতে পারি। এমন কোনো বস্তু নেই যেটাকে আমি দগ্ধ করতে পারবো না। তখন ভগবান একটা তৃণ, একটা ঘাস নিয়ে সেই অগ্নিদেবের সম্মুখে রাখলেন এবং বললেন, তুমি এটাকে দগ্ধ করো, এটাকে জ্বালিয়ে দাও। তখন অগ্নিদেব নিজের সমস্ত চেষ্টা, সমস্ত শক্তিকে লাগিয়ে দিলেন, কিন্তু সেই তৃণকে দগ্ধ করতে পারলেন না। তিনি ব্যর্থ হয়ে দেবতাদের কাছে ফিরে এলেন এবং বললেন যে এই মহাপুরুষকে আমি জানতে পারলাম না। তখন দেবতাগণ বায়ুদেবকে পাঠালেন যে তুমি গিয়ে পরিচয় নিয়ে এসো। বায়ুদেব যখনই ভগবানের সন্নিকটে উপস্থিত হলেন, তখনই ভগবান তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তোমার কি ক্ষমতা? তখন বায়ু বললেন, এই সংসারের যে কোনো বস্তুকে আমি গ্রহণ করে নিতে পারি। তখন ভগবান একটা তীর্ণ সেই বায়ুদেবের সম্মুখে রাখলেন এবং বললেন, তুমি এই তীর্ণটাকে গ্রহণ করো। তখন বায়ু নিজের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তীর্ণটাকে একটু নড়াতেও পারলেন না। তিনি ব্যর্থ হয়ে দেবতাদের কাছে ফিরে গেলেন। তখন দেবতাগণ চিন্তায় পড়ে গেলেন যে কে এই মহাপুরুষ যাকে আমরা চিনতেই পারছি না। তখন সবাই ইন্দ্রদেবকে পাঠালেন সেই মহাপুরুষের পরিচয় নেওয়ার জন্য। দেবরাজ ইন্দ্র সেখানে উপস্থিত হতেই তখন ভগবান সেখানে অন্তর্নিহিত হলেন। তিনি চলে গেলেন এবং দেখলেন আকাশের মধ্যে পরম সুন্দরী উমাদেবী আবির্ভূত হয়েছেন। ইন্দ্রদেব উমাদেবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে এই মহাপুরুষকে। তখন সেই উমাদেবী বললেন, ইনিই হচ্ছেন পরমেশ্বর, ইনিই হচ্ছেন আদিপুরুষ, ইনিই হচ্ছেন ব্রহ্ম, যার শক্তিতে তোমরা শক্তিমান, যিনি তোমাদেরকে সর্বদা শক্তি প্রেরণ করছে। ইনি যদি একবার নিজের শক্তিকে ফিরিয়ে নেয় তাহলে তোমাদের কোনো মূল্যই থাকে না। এই সমস্ত বিশ্ব, সমস্ত ব্রহ্মাণ্ড যার ইশারায়, যার শক্তিতে পরিচালিত হচ্ছে, ইনি সেই পরমেশ্বর ভগবান, যার অস্তিত্বের জন্য, যার কৃপার জন্য আজকে তোমাদের এত মূল্য বা তোমরা এত শক্তিমান হয়ে রয়েছ। ইনি হচ্ছেন যন্ত্রী আর তোমরা হচ্ছ যন্ত্র। এইভাবে উমাদেবী সেই ভগবানের কথা দেবতাগণের কাছে বললেন। একইভাবে
সাধক জীবনে আমরা হরিগুরু বৈষ্ণবের সান্নিধ্যে চলতে চলতে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি এবং হরিগুরু বৈষ্ণবের কৃপার কথা ভুলে গিয়ে যত নাম প্রতিষ্ঠা যশ বা সমস্ত কিছুকে আমরা আত্মসাৎ করি। আমরা ভাবি নিজেদের দক্ষতার দ্বারা, নিজেদের বুদ্ধির দ্বারা, নিজেদের ক্ষমতার দ্বারা আমরা অনেক বড় সেবা করছি, আমরা অনেক বড় হয়ে গেছি। আমরা তখন হরিগুরু বৈষ্ণবের কৃপার কথাকে আমরা ভুলে যাই এবং দম্ভ অহংকারে পরিপূর্ণ হয়ে আমরা হরিগুরু বৈষ্ণবের বিরোধিতা করি, নিজেকে অনেক বড় মনে করি। কিন্তু যখনই আমাদের মধ্যে এইরূপ ভাব আসে, ভগবান যেমনি সেই দেবতাগণের কাছ থেকে সেই শক্তিকে হরণ করে নিলেন, ঠিক সেইরূপ যে মুহূর্তে আমরা হরিগুরু বৈষ্ণবের কৃপার কথা, গুরু বৈষ্ণবের কৃপার কথা আমরা ভুলে যাব যে তাদের শক্তিতেই আজকে আমরা এত কিছু করতে পাচ্ছি, যে মুহূর্তে আমাদের মধ্যে দম্ভ অহংকার চলে আসবে সেই মুহূর্তেই গুরু বৈষ্ণব আমাদের কাছ থেকে সেই শক্তিটা হরণ করে নেন। স্বয়ং রাবণ, তিনি নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার এতটা অভিলাষ তার মধ্যে ছিল যে সেই অভিলাষ, সেই নাম যশ পাওয়ার জন্য সে ভগবান রামচন্দ্রের সিংহাসনকে জয় করার প্রয়াস করেছিল এবং এতটাই দম্ভ অহংকারে পরিপূর্ণ হয়ে উঠেছিল নিজের ক্ষমতার উপর, নিজের যোগ্যতার উপর এত তার দম্ভ অহংকার চলে এসেছিল যে ভগবানের সাথে যুদ্ধেও অবধি তিনি উপনীত হয়েছিলেন, যার ফলস্বরূপ সে তো সেই নাম যশ পেলই না, যেটা ছিল সেটাও বিনাশ হয়ে গেল। স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন পরমেশ্বর, তিনি সর্বশক্তিমান, তার শক্তিতে আমরা পরিচালিত হচ্ছি। গুরু বৈষ্ণব তারা হচ্ছে যন্ত্রী, আমরা হচ্ছে যন্ত্র। তাদের শাসনে, তাদের আনুগত্যে আমরা থাকলে তবেই আমরা সুন্দরভাবে ভগবানের সেবার বিলাস করতে পারব, ভগবানের সেবা করতে পারব। কিন্তু যে মুহূর্তে এই দম্ভ অহংকার উপস্থিত হবে সেই মুহূর্তে সমস্ত গুণ, সমস্ত যোগ্যতা, সমস্ত দক্ষতা আমরা হারিয়ে ফেলব। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি উপনিষদের এই আখ্যানের দ্বারা তিনি আমাদেরকে শিক্ষাটা দিলেন, বড় আমি, অর্থাৎ আমি কর্তা, আমি ভোক্তা, আমি যোগ্য, আমার মধ্যে পরিপূর্ণ জ্ঞান রয়েছে, এইরূপ যে একটা ভাবনা, এটা হচ্ছে দাম্ভিকতার পরিচয়। এর দ্বারা আমাদের কখনো আত্মমঙ্গল সম্ভব হয় না। এই অহংভাব, এই কর্তাভাব, এই দাম্ভিক ভাবকে পরিত্যাগ করে ভালো আমি, গুরু বৈষ্ণবের আনুগত্যে থেকে, তাদের শাসনে থেকে নিজেকে সংশোধন করার যে বৃত্তি, যে প্রচেষ্টা, সেটাই ভালো আমিত্ব। তাই বড় আমিকে ত্যাগ করে ভালো আমি হতে হবে, অর্থাৎ নিজেকে হরিগুরু বৈষ্ণবের দাস, এই জ্ঞানে সর্বদা আমাদেরকে ভগবানের সেবায় নিযুক্ত হবে।